রবিবার পেট্রাপোলে আসছেন অমিত শাহ। উদ্বোধন করবেন আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল মৈত্রী দুয়ার। এর ফলে গতি আসবে বাণিজ্যে, সুবিধা হবে বাংলাদেশি যাত্রীদের। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার ও স্থল বাণিজ্যের গতি আনতে উদ্বোধন হতে চলেছে মৈত্রী দুয়ার ও প্যাসেঞ্জার টার্মিনালের। আগামীকাল রবিবার তার শুভ উদ্বোধন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বর্তমানে সাজো সাজো রব পেট্রাপোল জুড়ে। জানা গেছে আগামীকাল বেলা 11টার পর হেলিকপ্টারে করে কালিয়ানি বিওপিতে পৌঁছাবেন অমিত শাহ। সেখান থেকে গাড়িতে এসে পৌঁছাবেন পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিংয়ে। এরপর উদ্বোধন করবেন মৈত্রী দুয়ার ও প্যাসেঞ্জার টার্মিনালের। ভারত বাংলাদেশ সীমান্ত হওয়ার কারণে সবসময় বাড়তি নিরাপত্তা থাকে পেট্রাপোলে। তার ওপর অমিত শাহের সফর, স্বাভাবিকভাবেই কেন্দ্র ও রাজ্য নিরাপত্তা বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে পেট্রাপোলে, তৎপরতা সরকারি কর্তাদের। এ বিষয়ে পেট্রাপোলের মুদ্রা বিনিময়কারী বাপ্পা ঘোষ বলেন, পেট্রাপোলে যেহেতু আমাদের হোম মিনিস্টার আসছে নতুন টার্মিনাল উদ্বোধনে, সেই কারণে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এখানে আমাদের যে সমস্ত আধিকারিকরা আছেন তাদের আসা যাওয়া আমরা লক্ষ্য করছিলাম। পাশাপাশি গত দু তিন দিন ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স সহ প্রশাসনের কর্মকর্তাদের আমরা দেখছি, এবং একটা দারুণ ঘেরাটোপ রয়েছে যাতে আগামীকাল সুন্দরভাবে এই উদ্বোধন, নতুন টার্মিনাল উদ্বোধন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসেন এবং আমরা সেটাকে সম্মান জানাতে পারি। প্যাসেঞ্জার যাতায়াত এমনি ভিসা কম, বাংলাদেশে ভিসা যাদের এখন আছে, নতুন করে তো ভিসা দেওয়া হচ্ছে না মেডিকেল ছাড়া, তাও খুব সামান্য। সুতরাং যাদের ভিসা আসে তারা, তাদেরও প্রায় শেষের দিকে। সেই কারণে বাংলাদেশ থেকে এই মুহূর্তে আসা প্যাসেঞ্জারের সংখ্যা অত্যন্ত কম। নিরাপত্তা তো আটোসাটো আছেই, এমনি বর্ডারে সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা তো থাকেই, পাশাপাশি যেহেতু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন, সেই কারণে নিরাপত্তাটা আরও অনেক অনেক বেশি। জানা গেছে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল বাংলাদেশ থেকে বৈধ পাসপোর্ট নিয়ে যে সকল যাত্রীরা পারাপার করেন যাত্রীদের জন্য একটি আধুনিক টার্মিনালের। স্থানীয়রা জানাচ্ছেন অতীতে বিভিন্ন সময় দীর্ঘ লাইন পড়ে যেত যাত্রীদের মধ্যে, সমস্যায় পড়তে হতো তাদের। পাশাপাশি এশিয়ার অন্যতম ল্যান্ডপোর্ট হওয়ার কারণে এই সীমান্ত দিয়েই প্রতিদিন যাতায়াত করে শয়ে শয়ে পণ্য বোঝাই ট্রাক। সংকীর্ণ রাস্তা হওয়ার কারণে সমস্যায় পড়তে হতো তাদের পণ্যবোঝাই ট্রাকগুলিকেও। মৈত্রী দুয়ার চালু হলে সেই সমস্যা কমে যাবে বলেই মনে করছেন সীমান্ত পরিবহন ব্যবসায়ীরা। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে, আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা আনন্দিত। ল্যান্ডপোর্ট অথরিটি, মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের যে বিভাগ আছে পেট্রাপোলে, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমরাও ট্রেডের পক্ষ থেকে থাকব। দুটো জিনিস, এক হচ্ছে মৈত্রী দুয়ার, আমাদের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল যে গেটটা বড় করা এবং আধুনিকীকরণ যদি থাকে তাহলে ট্রেড ভালো হবে। সেই মৈত্রী দুয়ারের যে ইনোগ্রেশন সেটা উনি করবেন। আর দীর্ঘদিন ধরে প্যাসেঞ্জারদের সমস্যা ছিল, লং কিউতে দাঁড়িয়ে থাকতো। এই লং কিউতে দাঁড়িয়ে থাকার জন্য উভয় পাশে যেটা বৈধ প্যাসেঞ্জাররা পাসপোর্ট নিয়ে যাতায়াত করতো তাদের একটা ব্যাপক সমস্যা ছিল, এটাও একটা বড় সমস্যার সমাধান হবে। কালকে উনি আসছেন আমাদের এই 11টা সাড়ে 11টা 12টার মধ্যে, এই দুটো জিনিস উনি উদ্বোধন করবেন। এই জন্যই আমাদের আজকের লাস্ট এক্সপোর্ট বলা যেত। এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বাধা নেই, দুদিনের জন্য বন্ধ ছিল, কিন্তু পোর্ট খালি করবার জন্য নিরাপত্তার কারণে বলা হয়েছিল। সেই জন্য আজকে স্পেশালি, আজকে বিশেষ করে আমরা 12টা অবধি যতগুলো গাড়ি পোর্টে আছে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।